চার দিনের শেষ হওয়া মিরপুর টেস্টে কতগুলো মনে রাখার মতো ঘটনা ঘটেছে তার পশ্বাস সাজালে এগিয়ে থাকবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন তো গড়েছিলেন মুশফিকুর রহিমরা সঙ্গে যোগ হয়েছে অজি ক্রিকেটারদের সঙ্গে মজার সব এর ঘটনাও যেমন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাট রেন্সকে গরু বলে ডেকেছেন মুশফিক তা শুনে হেসে হেসে খুন সতীর্থরা দেশের শীর্ষ এক দৈনিকে উঠে এসেছে এমনই তথ্য যেখানে বলা হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে গরু বলে ডেকেছেন রেন্সকে মুশফিক জানা গেছে তৃতীয় দিনের শেষ বিকেলে বিশ বলে রেন্সের পাঁচ রানের ইনিংসটির সময় মুশফিকুর রহিন্দা তাকে গরু বলে ডেকেছেন উত্তক্ত করার জন্য কেউ একজন কাছাকাছি গিয়ে রেন্সকে গরু বলে ডেকেছেন তো একাধিক শতীর্থ হাসতে হাসতে একে অন্যের গায়ে লুটিও পড়েছেন অস্ট্রেলিয়ার গরু বিখ্যাত তা সবাই জানে কিন্তু বাংলার এই শব্দের মানে যে কাউ সেটা এখনও জানতে পেরেছেন রেন্স হয়তো ম্যাচ হারলেও এই উত্তর খুঁজে ফিরছেন তিনি যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই এটা নিছকই অকথ্য ভাষায় গালি ভেবেই পার করে দেবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের লড়াইটা যে সমানে সমানে হয়েছে তা এতেই বোঝা যায় দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন